দেখো আজকে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক ছিল আজকে সন্ধ্যা 6টার মধ্যে এসএসসি দুর্নীতি মামলাতে মোট দুজনকে ডাকতে বলা হয়েছিল সিবিআই কে। সেই মোতাবেক এদিন নির্ধারিত যে সময় ছিল অর্থাৎ 6টার পর্যন্ত যে সময়সীমা ছিল তার আগেই প্রায় আধ ঘন্টা হাতে থাকতে 5:30 নাগাদ দুজন আধিকারিক তারা ঢুকে পড়েন নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে। এই মুহূর্তে তাদের বয়ান নেওয়ার পর্ব চলছে, তাদেরকে ইন্টারোগেট চলছে। তার মধ্যে প্রথমজন হচ্ছে অলোক সরকার, যিনি এই উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ছিল এবং তার যে ডেজিগনেশন ছিল সেটা হচ্ছে তিনি প্রাক্তন ডেপুটি ডিরেক্টর স্কুল এডুকেশনের। তাকে এই মুহূর্তে ইন্টারোগেট চলছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে। এবং দ্বিতীয়জন হচ্ছে, তার নাম আজকে প্রথমবার আদালতের তরফে প্রকাশ করা হয়, তিনি হচ্ছেন প্রোগ্রাম অফিসার এবং এর নাম হচ্ছে সমরজিৎ আচার্য। ইনিও আজকে 5:30 মধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন। আজকে কলকাতা হাইকোর্টে সিবিআই তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয় এবং তার পাশাপাশি তারা বলেন যে এই গোটা মামলাতে তারা এফআইআর রেজিস্টার করেছে, যদিও কি সেকশনে রেজিস্টার, কতজনের বিরুদ্ধে তারা এখনো পর্যন্ত এফআইআর দায়ের করেছেন সেই গোটা বিষয় নিয়ে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি সিবিআই তরফে কিছু জানানো হয়নি বা তাদের ওয়েবসাইটেও সেই এফআইআর কিন্তু আপলোড করা হয়নি। তবে গুরুত্বপূর্ণ এটাই যে অলোক কুমার সরকার উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, তাকে তিনি আজকে এই নিয়ে দ্বিতীয় দফাতে সিবিআই অফিসে এসেছেন। তাকে এর আগে 3 দফায় ডাকা হয়েছিল, তার মধ্যে তিনি 2 বার এলেন এবং সমরজিৎ আচার্য তাকেও কিন্তু ডাকা হয়েছে। মোট 98 জন এসএসসির দুর্নীতি নিয়োগ মামলাতে এর আগে আমরা দেখেছি প্রাক্তন উপদেষ্টা যিনি ছিলেন এসএসসির সেই এসপি সিনহাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বা পরবর্তীকালে এই উপদেষ্টা কমিটির যে 4 জন মেম্বার টি পাজা থেকে আরম্ভ করে অলোক কুমার সরকার, তোমার পি কে বন্দ্যোপাধ্যায় সহ 4 জন, তাদেরকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং আজকে ফের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মোতাবেক যে সময়সীমা কলকাতা হাইকোর্টের তরফে বেঁধে দেওয়া হয়েছিল তার মধ্যে এই দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। তার মধ্যে সমরজিতের যে ভূমিকা, যে তিনি এই সমস্ত নিয়োগপত্র কার্যত প্রিন্ট করেছিলেন বা সেইগুলো ছাপানোর ক্ষেত্রে তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো এই সার্বিকভাবে দুর্নীতি দুজনের কি ভূমিকা রয়েছে সেটাই কিন্তু আপাতত অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা এই দুজনকে জিজ্ঞাসাবাদ করছে। ধন্যবাদ সুকান্ত। এর আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এসএসসি দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করলো সিবিআই। নিয়োগে দুর্নীতি মামলায় আদালতে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট পেশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আজকে আদালতে ঠিক কি হলো? তুমি জানো যে এই মামলাতে আজকে কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছিল যে প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য এবং তার পাশাপাশি উপদেষ্টা কমিটির অন্যতম মেম্বার অলোক কুমার সরকারকে সন্ধ্যে 6টার মধ্যে সিবিআই এর নিজাম প্যালেসের অফিসে হাজিরা দিতে হবে এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলবে। সেই মোতাবেক ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে জিজ্ঞাসাবাদ পর্ব সেটা সিবিআই অফিসে শুরু হয়ে গিয়েছে এবং আজকে সিবিআই এর তরফ থেকে কলকাতা হাইকোর্টে বলা হয় যে তারা এই এসএসসির যে দুর্নীতি মামলা সেই মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে তারা এফআইআর দায়েরের যে কাজ ছিল সেই কাজ তারা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন। মুখবন্ধ খামে সেটিকে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা হয় এবং এর পাশাপাশি গতকাল তুমি জানো যে এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা তাকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই এবং সেই জিজ্ঞাসাবাদে তারা কি কি তথ্য পেলেন সেটাও মুখবন্ধ খামে হাইকোর্টের কাছে পেশ করা হয়েছিল। সিবিআই এর আবেদন ছিল এই রিপোর্ট হাইকোর্ট যেন নিজের হেফাজতে গচ্ছিত রাখে এবং সিবিআই এর সেই আবেদন মহামান্য বিচারপতি মঞ্জুর করেছেন। বর্তমানে এসপি সিনহার এই জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট সেটা কলকাতা হাইকোর্টের কাছেই গচ্ছিত আছে, ভবিষ্যতে এটা অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হয়ে উঠতে পারে বলে সিবিআই এর তরফ থেকে কলকাতা হাইকোর্টে বলা হয়েছিল এবং সেই মোতাবেকই যা প্রয়োজনীয় পদক্ষেপ সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসপি সিনহার তরফ থেকে আরো একটি আবেদন করা হয়েছিল যে গতকাল বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে যখন এসপি সিনহাকে সিবিআই ডেকে পাঠাবে তখন সার্ভেপার থানার পুলিশ তার উপস্থিতি সুনিশ্চিত করবে। আজকে নির্দেশনামার এই অংশটি কি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ যখন ডাকবে সিবিআই অফিসে তখন এসপি সিনহা নিজে থেকে গিয়ে হাজিরা দেবেন, পুলিশি প্রহরার কার্যত কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ সৌভিক। আইনজীবী কি বললেন শোনাবো। যে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশনের যিনি প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য তাকে আজকে সন্ধ্যা 6টার মধ্যে সিবিআই দপ্তরে হাজির হতে হবে এবং তাকে সিবিআই এর যে ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেশনে সহযোগিতা করতে হবে। এছাড়া অপর একজন কমিটি মেম্বার অলোক কুমার সরকার, তার প্রতি নির্দেশ থাকলেও গতকাল তিনি সিবিআই দপ্তরে উপস্থিত হননি, তাকেও আজকের মধ্যে সিবিআই দপ্তরে উপস্থিত হয়ে তাকে এই তদন্তে সহযোগিতা করতে হবে। এছাড়া সিবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে যে হ্যাঁ, তারা এফআইআর রুজু করেছেন এবং যে ডক্টর এসপি সিনহার যে সাক্ষ্য, যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টগুলো হামবন্দি অবস্থায় যেগুলো আদালতে পেশ করেছিলেন সেই হামবন্দি স্টেটমেন্টগুলো রেজিস্ট্রার জেনারেলের কাছে
সেফ কাস্টডিতে রাখতে বলেছেন মহামান্য বিচারপতি এবং সেগুলো সেফ কাস্টডিতে থাকবে। এরপরে তদন্ত এগিয়ে যাবে, দেখা যাক আর কি আনা। আর এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে বিজেপি, সিপিএম এবং তৃণমূল কার কি বক্তব্য, আসুন শুনে নি। আদালতের নির্দেশ সিবিআই তদন্ত করছে, জনমনে এটা প্রতিষ্ঠিত যে নিয়োগ প্রক্রিয়ায় চরম দুর্নীতি অস্বচ্ছতা আছে। পুরো নিয়োগ প্রক্রিয়াটা দীর্ঘ দিন ধরেই আদালতের সামনে চ্যালেঞ্জ হয়ে গেছে, বহু পরীক্ষার্থীর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে, পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে অজস্র শূন্য পদ খালি, নিয়োগ পদ্ধতিকে স্বচ্ছ করে সেগুলোকে সম্পূর্ণ করা যায়নি, কার্যত এটা দোকানদারিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। সেখান থেকে এখন তদন্ত চলেছে, কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করেছে মানুষ, এবং তার সঙ্গে সঙ্গে আমরাও চাই প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক। এখন আমরা দেখব সিবিআই এই তদন্তের যেন দীর্ঘ সূত্রিদার আমাদের মানুষ দেখতে চায় না বা আমরাও দেখতে চাই না, তদন্ত দ্রুত সম্পন্ন হোক, প্রকৃত অপরাধীরা শাস্তি পাক। আনুষ্ঠানিকভাবে সিবিআই তদন্ত শুরু হয়ে গেল গাতব্য রায়ের দুর্নীতির মামলায়। সিবিআই তদন্ত শুরু করেছে, তারা বিভিন্ন মানুষ যারা সেই সময় এই সব দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের বয়ান রেকর্ড করছে, এবং তাদের বয়ানের মধ্য দিয়ে যা তথ্য বেরোবে তার ভিত্তিতে আরো বড় বড় মাথাকে তদন্তের সঙ্গে যুক্ত করবে। এটাই পদ্ধতি, সেই পদ্ধতি চলুক, আমরা চাই এই পদ্ধতির ক্ষেত্রে যেন কোন রকম বাধা উৎপত্তি না হয়। বিচারপতি যে বলেছেন শেষ দেখিয়ে ছাড়বো, আমার মনে হয় যে আমি যে কোন বিচারপতিকে এর আগে এইরকম কথা বলতে আমি শুনিনি। বিচারপতিরা তো সবসময় যে কোনো মামলারই শেষ দেখেন, শেষ দেখেই ছাড়েন, সুতরাং এটাকে নতুন করে শেষ দেখে ছাড়বো এটা বলার মধ্যে আমার কিছু বোধগম্য হলো না। আমার মনে হয় যে নিশ্চিতভাবেই তদন্ত সাপেক্ষ তদন্তকে তদন্তে সাড়া দেবেন, তদন্তকে সহযোগিতা করবেন, নিশ্চিতভাবেই করছেনও। নজর রাখবো পরের খবরে। বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন, না যাওয়াই ভালো। রাজ্যসভায় আপের প্রশ্নের জবাবে তীব্র আক্রমণে অমিত শাহ। আমার উপরে হামলা হয়েছিল, আক্রান্ত হয়েছিলেন নাড্ডা। ফ্যাসিস্ট শব্দে নতুন সংজ্ঞা দিয়েছে বাংলার সরকার। রাজ্যসভায় আপের প্রশ্নের জবাবে তীব্র আক্রমণে অমিত শাহ। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে স্বরূপ তৃণমূল। সঞ্জয় সিং জি নে কাহা কি গুজরাত মে ইয়ে এফআইআর। আরে সঞ্জয় বাবু, মানে ওর আপকে মাধ্যম সে মানে সঞ্জয় বাবু কো কেনা চাহতা হুম, অভি তো আপ গুজরাত গে হো, মুঝে তো মালুম নেই কোই এফআইআর হুই ইয়া নেই হুই ইনকি পার্টি পর। কুছ করা হোগা তো হো ভি সকতি হ্যায়, মগর বঙ্গাল চলে যাও জান চলি জায়েগি। আচ্ছা হ্যায় অভি ওয়াহ গয়ে নেই হো আপ। প্লিজ বলে মান্যবর, এ পুত্তে হ্যায় আপ গয়ে হো, মে গয়া থা 2019 কে চুনাও মে, মেরে রোড শো পর আগ কে গোলে ফেঁকে গে, হমারে রাষ্ট্রীয় অধ্যক্ষ গে নড্ডা জি, ইনকি গাড়ি কো ঘের কর উন পর জঘন্য হামলা কিয়া গয়া। ক্যা পুছে কেসে না বল সকতে হো, এ রেকর্ড পর হ্যায়, কোর্ট নে সংজ্ঞান দিয়ে হ্যায় মান্যবর। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর বাবু, আপনি শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে রাজ্যসভায় যে মন্তব্য করেছেন, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, তৃণমূল আর বিজেপি তারা একই মুদ্রার এপিট আর ওপিট, যেখানে বিজেপি ক্ষমতায় সেখানে তাদের নাম হচ্ছে বুলডোজার বাবা। সারা ইউপি তৃণমূলের, বাংলার তৃণমূলের মতন উত্তরপ্রদেশের বিজেপি পার্টির সন্ত্রাস মানুষ দেখছে, মানুষ জানছে, হাতরাস দেখছে, উনাও দেখছে, লক্ষিমপুর দেখছে, বলবে বিজেপি ভোটে জিতেছে, অতএব সব খুন, সব খুন ন্যায়ের খুন। ঠিক একইভাবে বাংলাতেও ভোটে জিতেছে, অতএব সবকিছু ঠিক, বক্তৃই হলো এবার ঝাল্লা কাণ্ড দেখতে পাচ্ছেন একের পর এক ঘটনা, যেখানে প্রশাসন তৃণমূলের পার্টি সরাসরি তারা নিজেরা জড়িয়ে নিজেরা একসঙ্গে ষড়যন্ত্র করছে অন্যান্য দলগুলোর বিরুদ্ধে। অতএব বিজেপি আর তৃণমূল একই মুদ্রার এপিট আর ওপিট, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। আমরা চাই সারা ভারতবর্ষে এবং সারা পশ্চিমবঙ্গে
মানুষ কাকে ভোট দেবে সেটা মানুষের নিজস্ব স্বাধীন সিদ্ধান্ত, কিন্তু রাজনীতি করার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষমতা সকলে অর্জন করুক, সকলে ভোগ করুক, এটা আমরা চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের আরো একবার শোনাবো বাংলাকে আক্রমণ করে আজকে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক কি বলেছেন। সঞ্জয় সিং জি নে কাহা কি গুজরাট মে এফআইআর। আরে সঞ্জয় বাবু, মানে ওর আপকে মাধ্যম সে মানে সঞ্জয় বাবু কো কেনা চাহতা হুম, অভি তো আপ গুজরাট গয়ে হো, মুঝে তো মালুম নেই কোই এফআইআর হুই ইয়া নেই হুই ইনকি পার্টি পর, কুছ করা হোগা তো হো ভি সকতি হ্যায়, মগর বঙ্গাল চলে যাও জান চলি জায়েগি। अच्छा है अभी वहां गए नहीं हो आप, प्लीज बोले मान्यवर ये पुत्ते हैं आप गए हो, मैं गया था 2019 के चुनाव में, मेरे रोड शो पर आग के गोले फेंके गए, हमारे राष्ट्रीय अध्यक्ष गए नड्डा जी, इनकी गाड़ी को घेर कर उन पर जघन्य हमला किया गया है। क्या पूछे, क्या पूछे, कैसे ना बोल सकते हो, ये रिकॉर्ड पर है, कोर्ट ने संज्ञान लिए है माननीय गृह मंत्री जी। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় যে মন্তব্য রেখেছেন, কি বলবেন আপনি? দেখুন, যে কথাগুলো বা যে তথ্যগুলো উনি তুলে ধরেছেন কোনোটাই মিথ্যা নয়। মাননীয় সর্বভারতীয় সভাপতি আমাদের জেপি নাড্ডা মহাশয় তার কনভয়ের উপরে যেভাবে হামলা হয়েছিল, যে কোনো সময় একটা বড় অঘটন ঘটে যেতে পারত। তার আগে মাননীয় অমিত শাহ মহাশয় যখন এসেছিলেন তখনও তার উপরে হামলা হয়েছিল এবং তারও জীবনহানি ঘটতে পারত। স্বাভাবিকভাবে যে রাজ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং একজন সর্বভারতীয় সভাপতি, এত বড় দলের, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলের সভাপতি যদি জীবন সুরক্ষিত না থাকতে পারে, তাহলে অন্যদের জীবনের সুরক্ষার কোনো গ্যারান্টি কে দিতে পারবে বলুন। ধন্যবাদ আপনাকে। বাংলায় গেলে খুন হয়ে যেতে পারে, না যাবাই ভালো। রাজ্যসভায় আপের প্রশ্নের জবাবে তীব্র আক্রমণে অমিত শাহ, আমার উপরে হামলা হয়েছিল, আক্রান্ত হয়েছিলেন নাড্ডা, আমার রোড শোয়ে আগুনের গোলা ছোড়া হয়েছিল, ফ্যাসিস্ট শব্দের নতুন সংজ্ঞা দিয়েছে বাংলার সরকার। রাজ্যসভায় আপের প্রশ্নের জবাবে তীব্র আক্রমণে অমিত শাহ। তৃণমূল সাংসদ সৌগত রায় এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সৌগত বাবু, আজকে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন ফ্যাসিস্ট শব্দের নতুন সংজ্ঞা দিয়েছে বাংলা সরকার, বাংলায় গেলে খুন হয়ে যেতে পারে, না যাবাই ভালো, কি বলবেন আপনি? অমিত শাহের বক্তব্যের কোনো সত্যতা নেই, কোনো যথার্থ নেই। উনি গিয়েছিলেন বিজেপির দলে দলে, সব বিজেপির নেতারা গিয়েছিল, কেউ খুন হয়নি। ওনার বাড়িয়ে বলার অভ্যেস আছে, সেই বাড়িয়েই অমিত শাহ বলেছে। নাড্ডাজির গাড়ির সামনের কনভয়ে দুটো ইঁট পড়েছিল আর অমিত শাহর উপর কোনো হামলাই হয়নি। অমিত শাহর দল হচ্ছে ফ্যাসিস্ট দল, তারা ধর্মের ভিত্তিতে মানুষকে আক্রমণ করে। হাতরাসে একটি মেয়ের ধর্ষণের কথা আমরা জানি, কিভাবে বিজেপির মন্ত্রী অজয় মিশ্রর ছেলে গাড়ি চালিয়ে চারটে কৃষককে মেরেছিল আমি আমরা জানি, সেগুলোর কোনো বিচার হয়নি। উত্তরপ্রদেশের অবস্থা বাংলার চেয়ে অনেক খারাপ। সুতরাং আমি অমিত শাহর কাছ থেকে আইন শৃঙ্খলা সম্বন্ধে জ্ঞান শুনতে চাই না। ওর নাকের ডগায় দিল্লিতে রায়ট হয়েছে, উনি কিছুই করতে পারেন। উনি আহমেদাবাদে ট্রাম্পকে স্বাগত জানাচ্ছিলেন, অমিত শাহ এসব কথা মানতে আমরা রাজি নই। অনেক ধন্যবাদ আপনাকে। ফিরে এলাম বিরতির পর। ঝাড়গ্রামের বিনপুরে মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক ছড়ালো। আজ সকালে বিনপুরের কয়েকটি গ্রামে আগামী 8ই এপ্রিল বাংলা বন্ধের ডাক দিয়ে ওইসব পোস্টার দেখা যায়। বাঁকুড়ার খয়েরবনি ও ফুলকুসুমাতেও একই পোস্টার পড়েছে। তবে পুলিশ সূত্রে দাবি, ঘটনার পেছনে স্থানীয় কেউ থাকতে পারেন। ফের কি জঙ্গলমহলে সক্রিয় হচ্ছে মাওবাদীরা? মাওবাদীদের নামে পোস্টার পড়েছে বিভিন্ন এলাকায়। এইসব পোস্টারই বাসিন্দাদের মনে ফিরিয়ে আনছে অতীত আতঙ্কের স্মৃতি।
মঙ্গলবার জাম্বনির পর বুধবার ঝাড়গ্রামের বিনপুরে মাওবাদীদের নামে পোস্টার পড়ল। সেই পোস্টারে আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে আসা মাওবাদীদের স্পেশাল হোমগার্ড হিসেবে চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সাদা কাগজের ওপর লাল কালিতে হাতে লেখা এইসব পোস্টার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার অন্য এক ইস্যুতে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে মাওবাদীদের ডাকা বন্ধে ভালোই প্রভাব পড়ে বলে স্থানীয় সূত্রে দাবি। এরই মধ্যে এদিন সকালে বিনপুরে মোহনপুর লালডাঙ্গা গ্রামে এইসব পোস্টার দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন বিনপুর থানায়। পুলিশ এসে পোস্টার খুলে নিয়ে যায়। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানুতোর। এখানে যেটা ঘটনা ঘটছে এটা বিজেপিদের একটা বড় চক্রান্ত। আবারও জঙ্গলমহলে জমি ফিরে পেতে এইভাবে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো, মানুষকে ভয় দেখানো ইত্যাদি ইত্যাদি বিজেপিই করছে। আমরা দেখেছি যে এনারা এখন চারিধারে বিজেপির ভূত দেখছে, যেখানেই যা কিছু হচ্ছে নাকি বিজেপি করছে। প্রশাসনিক অক্ষমতা ঢাকবার জন্য যে কোনো দিকে বিজেপির ওপর আঙুল তুলছে, এটা ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বিফলতা। তবে জেলা পুলিশ সূত্রে দাবি, স্থানীয়রা কেউ এই সব পোস্টার দিয়েছে বলে সন্দেহ। কারা এর পিছনে রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।